উদ্বোধনের তিন দিনের মাথায় রাতের আধারে বিজপির বুথ অফিসে দুষ্কৃতিকারীদের তাণ্ডব ঘটনা বিধানসভা দিন পশ্চিম কাঞ্চনবাড়ি স্থিত বিজপির আটচল্লিশ নং বুথ অফিসে লণ্ডমন্ড করা হল অফিসের বাইরে লাগানো নির্বাচনের প্রচার সজ্জা দুর্বৃত্তদের রোশান হলে একে একে বেশ কিছু দলীয় পতাকার ঠাঁই হলো রাস্তার পাশে ড্রেনে সকালে ঘটনা নজরে আসতে নেতাকর্মীরা হাজির হন সেখানে এই ঘটনার খবরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য স্থানীয় পঞ্চায়েত প্রধান সুমন দাস জানিয়েছেন বিজেপি দলের উত্থান এবং জনসমর্থন দেখে দলকে কালিমা লিপ্ত করতে এই অপপ্রয়াস দুষ্কৃতিকারীদের আমরা প্রতিষ্ঠারে সাজানো যে ওখানে নির্বাচন আইছে সামনে নির্বাচনের সবাই আনন্দের মুহূর্ত আমরা আনন্দের আমরা অফিস সাজাইছি সে অফিস সাজানোর পর আমরা সাড়ে দশটা নাগাদ আমরা বাড়ি গেছি মোটামুটি দশটার পরে আমরা দেখলাম যে সিপিএমের কিছু লোক তারা ফ্ল্যাগ লাগাইতেছে আমরা অফিসের সামনের দিকে তো ঠিক আছে কারা কারা লাগায় আমরা দিককে আমরা আমার অফিসে গেছি গিয়ে আমরা অফিসে আমরা বিভিন্ন বিভিন্ন কাজ আসলো আমরা কাজগুলা করছি করার পর আমরা রাত্রে তো বাড়িতে গেছি গিয়ে আমরা সকালে আয়া দেখতেছি যে আমরা অফিসের সামনে আমরা ফ্ল্যাটগুলা এই সরাই সিটায় ফলাই রাখছি তারপরে এদিকে আমরা ব্যানার আছে ব্যানারগুলা ওই আরেকজনের প্রদীপ মজুমদারের দোকানের সামনে নিয়ে আরেকটা তাইনের দোকানের দরজার মধ্যে তাই সকালে আমরা কবর করছে যে মনে মনে অবস্থা আমার দোকানে এরকম কেটা প্লেটটা গানিয়া ফলাই রাখছে তো তারপরে আমরা আইলাম আইয়া এরপরে দেখতেছি এগুলো তো আমরা একটা আন্দাজ লাগাইতেছি যে বর্তমান তেইশের নির্বাচনে বর্তমান সরকার আবার পুনরায় প্রতিষ্ঠা হব আমরা বিজেপি সরকার প্রতিষ্ঠা হইব যে এটা একদম নিশ্চিত নির্বাচনে গিয়ে আসতেই বাড়ছে রাজনৈতিক সংঘর্ষ এবার ফটিকরাই বিধানসভার এলাকায় বিজেপির বুথ অফিস নষ্ট করার তীব্র নিন্দা জানাচ্ছেন রাজনৈতিক মহল ফি রিপোর্ট আর ই নিউজ